থেকে তো কাম ফালাই এত দূর ছুইলাম ছুইতে আনের কি দরকার আছিল রুজি হোক আর রুজির ভূত হোক গুলি করে দিতি সেই চেষ্টাও করছিলাম গলা ফাঁস লাগায়া রাইখে গেছি কিছুক্ষণ পরে এ দেখি রুজিও দাও নিশ্চয় তোর মাথায় গন্ডগোল দেখা দিছে তুই ডাক্তার দেখা আহা বড় ভাই কি করে যে বুঝাই সত্যি এখন রুজি পলাশপুরে ছায়ার মতো ঘুরে বেড়াইতাছে পলাশপুরের লোকজন কয় রুজির পেতার তাইছে সবারে নাকি মাইরা ফালাইবো চপ হারামের বাচ্চা চপ রুজি ভূত হইলে আমি ভূত ছাড়ানে রোজা যা এখনই পলাশপুরে যা রুজিরে খতম করে তারপরে ভাত খাবি যদি রুজির চেহারা পরিবর্তন করে ফালায় তাহলে পলাশপুরের সব মাইয়া মানুষ মাইরা ফালাবি যা রোজিরে গুলি করছিলাম ঠিকই কিন্তু লাগলো হালাই ওই মায়ের গায়ে নিশ্চয়ই কোন জিন পরি হইব নাইলে বিশ বছর পরে রোজ এমন ছেমরি সাজা কই থেকে আইব আমিও ভাবতাছি রুজি তো এত অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা কিন্তু তুই কইতাছিস ওর বয়স কম কিছুতেই ওর হিসাব মিলাইবার পারতাছি না মজ্জা মাথার উপর দু হাত তুলে দাঁড়াও ইউর আন্ডারের আরে মান্দা তো মুক্তি নামা কি বেওসি তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি আন্ডারের ইসমানি অবৈধ অস্ত্র ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে আবে কস কি মস্কারি করার আর সময় পাইলি না আজ যাইতি মাল ডেলিভারি দিতে হইব এই তারা কাম শুরু কর ভাই শেখ সেতি কাস সরি মজ্জা তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার এই যে ওয়ারেন্ট দেখছ তো ওয়ারেন্টের মতন তো গছিয়া ফালাবো কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে কেটা তোমার পার্টনার আয়ুব চৌধুরী আয়ুব সাতির নিচে গেল তুই আমার কাছে বাঁচবার পারবি না তোর আমি নকদান অব্দি সুদ করে দিমু আমারে যাইতে দে আমি হালার জানা যা পড়াহি অসম্ভব আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে এই হ্যান্ডকাপ লাগাও হ্যান্ডকাপ লাগবো না চল